वेलकम टू माय भूमभांग आइडिया चैनल। भूमभांग आइडिया चैनल सब्सक्राइब करों, लाइक करों, कमेंट करों, हमारे साथ ही थाको। ना टेने पूरो वीडियो टी देखों। आजकेर मेनू सुस्वादु आपेल कुल भाजी। हाँ भाई, देखों आपेल कुल भाजी, मजादार आपेल कुल भाजी। अस्सलामुअलैकुम, वेलकम टू माय भूमभांग आइडिया चैनल। आज आरो एक नतून रेसिपी निया हाजिर हुई आकर्षण अनकमन रेसिपी बरई भाजी। ये देखें एखे एकदम कड़ा कड़ा बरई भाजी करब झाल दिए। एखे आरई भाजी करवा केटे केटे कुचि कुचि कर भाजी करब तर बरई नहीं एक के जी। और ये आ बागार देवर जो जीरा लवण जीरा लवण और एखे आ हलुदे गुड़ा सामान्य दीब भाजीते बस लागे ना। एखे आँचा मरीच एखे आने पता धनिया पता और पर आज कुचि करब पर एखे सरिषार तेल खाँटी सरिषार तेल घानी भांगा मेशिन घानी भांगा खाँटी सरिषार तेल। तो देख देखते থাকুন আমরা কিভাবে করি। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটি দেখুন না টেনে, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখতে থাকুন আমাদের বরই ভাজি, বরই ভাজি রেসিপিটি দেখতে থাকুন। শুরু করছি কাটাকুটি। এই যে বরই কাটতেছি ভাজি করার জন্য কুচি 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 করে গুজ 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 করে এই যে দেখুন मोटा हम असुविधा नहीं सीफन हम असुविधा नहीं एक रकम हम हलो शुद्ध बेची खुले दीब भाजी करब बरई। बरई भाजी करते तेम किस लागे ना खुब सोजा रेसिपिटा खाइते मजा बरई भाजी एर साथ तेतुल जो कर भलो है कारण मिस्टी बरई ये भाजीटा मिस्टी है मिस्टी बरई। तो तेतुल दीबना अपनारा पाइले दियन टक मजा हो जार जार खुशी। तो हमें बरईटा केटे निची एके सब केटे निब तर फिर आसते ब्रेकर पर धने पता काटी कुचि कुचि कर बरई काटा शेष। ये धने पता काटल पिंज़ काटब বিদেশি পেঁয়াজ পেঁয়াজ কুচি এরপরে মরিচ কুচি ভালো অল্প দিব দুটো দিব মরিচ मरीच काटार स्टाइल देखें भाई मरीच काटले सेटे ना पुड़े हो जाए ना नष्ट है ना काटते असुविधा डिजाइन टा देखें शिखें आटा दी लागले दीब ना लागले ना बेसि मरीच लागे ना जो झाल खाम तरीच मरीच काटा हो गए आप चूल चले जाओ चलें चूल नहीं जा चूला जला चूला ऑन करते गल चूला जलाना तेल दिए दीब चूला एक हल्का कमे निची एकदम खाँटी सरिषार तेल खाँटी सरिषार तेल दिए बरई भाजी है आज के क्यों भाजसे क्या जानी ना हमें प्रथम होते अपना भाई देखा देखें तेल दिए दिल सरिषार तेल अस्त जिरे दिए दीची
আস্ত জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি সনসন সন শব্দ না হইলে মজা লাগে না দেখতে, কি সুন্দর কালার ফেলে কালার। সামান্য একটু মরিচের কুচি দিব, অনেক সুন্দর ফ্লেভার ছড়াই দেব। সামান্য একটু লবণ দিব, অল্প পরিমাণ, মিষ্টি বড়ই লবণ বেশি লাগবে না। এবার একটু হলুদের গুঁড়া দিব, অল্প পরিমাণে দিব, হলুদ না দিলেও হয়, দিলে একটু কালারটা ভালো হবে। আরেকটা দিই, কালারটা যখন ভালো হবে সেই কালারটা যদি না হয় তাহলে দিয়ে লাভ দিলাম। আমরা তেঁতুল দিতে চাইছিলাম না, কিন্তু তেঁতুল দিব আমরা, তেঁতুলটা পুরান তেঁতুল গুলায় রাখছি, পরে দেওয়ার সময় দেখা দিব। এই যে বড়ই দিয়ে দিলাম, বড়ই কুচি, এবার ভাল লাগলে পরে আমরা মরিচ আবার দিতে পারি। আগে আমরা প্রসেসিংটা করি, বড়ই কুচি দিয়ে দিলাম, এই দেখো যখন দিলাম আমি আর একটু দিয়ে দিই হলুদ, আগে একটু ঢেকে গুটে দেখি হলুদ লাগলে যেমন, আর একটু না লাগলে যেমন। এই দেখেন 5 মিনিট পরে অবস্থা। আমরা এখন এর সাথে তেঁতুল অ্যাড করব, প্রায় হয়ে গেছে, ঝাল মরিচ লবণ সব দেখেছি টেস্ট করে হয়ে গেছে। এখন তেঁতুল দিলাম, তেঁতুলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি টেস্ট করে। আমরা বড়ই ভাজা খাইছি, টক বড়ই, দেশি বড়ই, গাছের বড়ই, মায়ের ভাজা খাওয়াইছে, সেটা অন্য জিনিস, আর এটা অন্য জিনিস। এটার ভিতরে কোনো কাঁটা লাগে না, পুরো গোটাল বড়ই ভাজা খাইছি, মায়ে খাওয়াইছে। তবে এটা মিষ্টি বড়ই, বড় বড়ই খুশি খুশি করে কেটে দিচ্ছি, ওটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। এই যে হয়ে গেছে প্রায়, এখন একটু টেস্ট করে তারপর দেখাচ্ছি। এই যে হয়ে গেল বড়ই ভাজা, তেঁতুল দিয়ে বড়ই ভাজা। আমরা এখন নামাই নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, চলো ফিরে যে বাইরে দেখে। হয়ে গেল কুল বড়ই ভাজা তেঁতুল দিয়ে, তো আমি একটু খেয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে, খুবই মজা। খালি বানাইবেন আর হাতটা ভইরা খাইবেন। আমাদের এই চ্যানেলটি ভুমবাং আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্যে, বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব ভুমবাং আইডিয়া চ্যানেল, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।